আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, ছাত্র রাজনীতি এবং একই সঙ্গে ছাত্রদের প্রকৃত অবস্থাটা কি, তার একটি তুলনামূলক বিশ্লেষণ করতে চাই খবরের ভিত্তিতে, যেটি বিভিন্ন দৈনিকে ছাপা হয়েছে। দেখুন, আমি দুইটা সংবাদ নিয়ে বিশ্লেষণ করব। দেখেন, একদিকে রিপোর্ট হচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি, আবার অর্থাৎ ছাত্রলীগের নেতা তিনি, আবার একই সঙ্গে তিনি একটি কলেজের প্রভাষক। বুঝতে পারছেন? অর্থাৎ ছাত্র নেতা, ছাত্রদেরকে নেতৃত্ব দেন যিনি, তিনি হন ছাত্র নেতা। সেই ছাত্র নেতা আবার কলেজের শিক্ষক, প্রভাষক মানে শিক্ষক, শিক্ষকত্বও করেন তিনি। এইটা একটা খবরটি যুগান্তর পত্রিকায় ছাপা হয়েছে। আরেকটি খবর দেখেন, কত নির্মম, আমরা আমাদের ছাত্র জীবনেও সেই একই পরিস্থিতির মধ্যে ছিলাম, এখনো আছে, অথচ আমরা বলি যে কত উন্নয়ন হয়েছে আমাদের চারিদিকে। আর দেখেন, সেই 20-25 বছর আগে যেই পরিস্থিতি দেখে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একই অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে হলের ছাত্রদের উপর একটি রিপোর্ট। রিপোর্টে বলা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের খাবার দেখে আর শুকেই ভরে ছাত্রদের পেট, মানে দেখে এবং শুকে স্মেল নিয়ে তাদের পেট ভরে। তো প্রথম রিপোর্টটা একটু শুনুন, দেখেন। এখানে শিরোনাম হচ্ছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কলেজের প্রভাষক। আচ্ছা, একই সঙ্গে ছাত্রলীগ নেতা এবং কলেজের প্রভাষক, ঠিকানা পরিবর্তন করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে কলেজের চাকরি বাগিয়ে নেন তিনি। ইন্টার্ন পরিষদের সভাপতি পদে থাকার সুবাদে টেস্ট ও ট্রলি বাণিজ্যের সিন্ডিকেটের নেতৃত্ব দেন তিনি। এত সব অভিযোগ সত্ত্বেও রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাকিবুল হাসান তারেক। 2021 সালের 31শে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের 9 সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন। কমিটিতে সানাউল হুদা রিয়াদকে সভাপতি ও রাকিবুল হাসান তারেককে সাধারণ সম্পাদক করে 9 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। যাই হোক, এখন আমার এই সাংগঠনিক ও সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই না। তো যেটা রিপোর্টটা হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারেকের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়ায়, পরিচয় গোপন করে তিনি রংপুরের ঠিকানায় করেছেন ভুয়া জাতীয় পরিচয়পত্র। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগে পদ থাকাকালীন কোনো চাকরির করার সুযোগ নেই। তারেক রংপুর ডেন্টাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করছেন, নিচ্ছেন মোটা অঙ্কের বেতন, কর্মস্থলে প্রতিদিন উপস্থিত থাকার প্রমাণও মিলছে তার হাজিরা খাতায়। তো এই খবরের পাশাপাশি দেখেন, আমি আপনাদেরকে শোনাই আরেকটি খবর, যেটা খুবই মর্মান্তিক, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের ডাইনিংয়ে গতকাল দুপুরে 70 জনের খাবার রান্না করা হয়। দেখেন এই যে চিত্রটা, সচিত্র একটা রিপোর্ট করেছে আজকের পত্রিকা। আচ্ছা, 700 জনের খাবার রান্না করা হয়েছে। খাবারের তালিকায় ছিল সবজি, ডাল, মাছ ও মুরগি। তরকারি রান্না করতে সব মিলিয়ে দেওয়া হয়েছে 250 গ্রাম পেঁয়াজ। চিন্তা করছেন, 700 জনের খাবার রান্না। আচ্ছা, আর ডাল রান্না করা হয়েছে মাত্র 1 কেজি। 1 কেজি ডালে 700 জন খাবে, তাহলে ডালের অবস্থা কি চিন্তা করেন, সেটাই খাবে 700 জন। গামলা ভরা পানিতে হলুদ আর তেলের পাতলা স্তর দেখে বোঝার উপায় নেই, তার ডাল নাকি থালা বাটি ধোয়া পানি। কি কঠিন অবস্থা! এই ছাত্ররাই নাকি আমাদের আগামী ভবিষ্যৎ। এটা খেয়ে তাদের শরীরে কি পুষ্টি হবে, আর তাদের কি মেধা বুদ্ধি হবে, যেটা জাতিকে তারা দেবে।
যে সময় তাদের খাবারের দরকার, পুষ্টিকর খাবার, সেই সময় দেখেন তাদেরকে কী খাওয়া হচ্ছে, মানে অর্থাৎ ওই যে 700 জনের জন্য যে ডাল রান্না হয়েছে সেই বালতিতে রাখা হয়েছে, সেটা কি আসলে মানে পানি নাকি হলুদ টলুদ তেল মাখানো একটা জিনিস, বোঝা যাচ্ছে না। এটাই হলো চিত্র। ডাইনিংয়ে খাচ্ছিলেন আরবি বিভাগের ছাত্র জাহিদ ফরিদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, হলে যেদিন প্রথম খেতে এলাম সেদিন ডালের পানিতে হাত ধুয়ে ফেলেছে। চিন্তা করেন, সে বুঝতে পারে নাই যে এটা ডাল হইতে পারে। ডালের পানি আর ময়লার পানি দেখে পার্থক্য করার কোনো উপায় নেই। অনেক সময় ময়লার পানিকেও তবুও একটু ঘন মনে হয়। কি মর্মান্তিক দেখেন বর্ণনা, যে ময়লার পানিকেও মনে হয় মানে ঘন আর ডালের পানি আরও পাতলা। খোঁজ নিয়ে দেখা গেছে শুধু ডাল নয়, ডাইনিং হলের অন্য খাবারের অবস্থাও করুন। 1 কেজি মুরগিতে করা হয় 25 থেকে 28 টুকরা। চিন্তা করেন, 1 কেজি মুরগি 25 থেকে 28 টুকরা, তাহলে এক একটা টুকরার অবস্থা কি হয় বোঝেন আপনারা। আচ্ছা, তারপরে কি হচ্ছে, যার টুকরা 20 থেকে 25 গ্রাম। মাছের ক্ষেত্রেও একই অবস্থা, তরকারির স্বাদ এমন যে ক্ষুধা নিবারণের জন্য কোনো রকমে মুখ দিয়ে গিলে ফেলতে হয়। আহারে ছাত্ররা, এই দেখেন ছাত্রদেরই একটা অংশ আপনার আজকে রাজনীতি করছে, তারা ক্ষমতা ব্যবহার করে ছাত্র নেতা থাকা অবস্থায় প্রভাষও করছে, চাকরি করছে, বেতন নিচ্ছে, তারপরে তো আসেই টেন্ডার বাণিজ্য, নানান রকম সামাজিক অপকর্ম, চাঁদাবাজি, ঘুষ, এই সমস্ত নানান কারবারের সঙ্গে তারা জড়িত, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। এটা হলো ওই কিছু ছাত্র, স্বার্থের জন্য তারা ক্ষমতাসীন, যখন ছাত্রলীগ আসে ছাত্রলীগ, ক্ষমতায় যদি থাকতো বিএনপি তখন ছাত্রদল, এভাবেই চলছে, এর পরিবর্তন নেই। মুষ্টিমেয় এদের সংখ্যা খুবই কম, কিন্তু এদের কারণে কিন্তু বদনামের ভাগী হচ্ছে ছাত্র সমাজ বা ছাত্র রাজনীতি। এখানে দেখেন বিভিন্ন হলের ডাইনিং পরিচালক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1 কেজির একটি মুরগি কাটা ছেঁড়ার পর পাওয়া যায় 700 গ্রামের কাছাকাছি মাংস। এটাকে 25 থেকে 28 টুকরা করা হয় একজন শিক্ষার্থীর জন্য 1 টুকরো। মুরগির বিকল্প হিসাবে একই পরিমাপের মাছও রান্না হয়। এই করুন মানে রিপোর্টটা আমি আর পড়তে চাই না, বুঝতে পারছেন যে পরিস্থিতি মানে কোন পর্যায়ে গেছে, যে খাবারের মান, এই খাবার খেয়ে আমাদের হলের ছাত্ররা বেড়ে উঠছে, আমরা নিজেরাও কষ্ট করেছি, তো বোধ হয় তখনকার কষ্টের থেকে বোধ হয় এখনকার কষ্টের অবস্থাটা বোধ হয় আরও করুন ডাইনিংয়ের অবস্থা। যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, বিভিন্ন ছাত্রাবাসের ছাত্ররা, তারাই বুঝতে পারবেন যে মানে হলের খাবারের মান কেমন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে, এটা কি ছাত্র রাজনীতির একটা সাবজেক্ট না? ছাত্রদের পুষ্টিকর খাবারের জন্য কোনো ছাত্র সংগঠনের কোনো আন্দোলন আছে, কর্মসূচি আছে? দেখেন ছাত্রলীগের কত দাপট, মানে কি পরিমাণ তারা উল্লাস করে সম্মেলন করছে, সভা করছে, মানে মিছিল করছে, মিটিং করছে, কিন্তু ছাত্রদের এই যে মৌলিক, যার পেটে খাবার দরকার, শুধু খাবার না, যেটা পুষ্টিকর খাবার, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, পড়াশুনো করতে পারে, তার জন্য কি কোনো রাজনীতি আছে? না, সেই রাজনীতি এখন নেই। না ক্ষমতাসীনরা করে, না ক্ষমতার বাইরে কোনো ছাত্র সংগঠনগুলো করে, এভাবেই চলছে। জানি না শেষ পর্যন্ত আমাদের এই ছাত্র রাজনীতি আর দিয়ে আমাদের ছাত্রদের যে কল্যাণ সেটা আর সম্ভব না, আর এই ছাত্রদের পাশে সত্যিকার অর্থে কেউই নেই। এইভাবেই অনাদর অবহেলায় আমাদের একটা অপুষ্টিকর জাতি, মানে অপুষ্টির শিকার একটা তরুণ সমাজ গড়ে উঠছে। তাদের কাছ থেকে জাতি কি পাবে ভবিষ্যতে, সেটা নিয়ে আমি শঙ্কিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।